গুড মর্নিং এভরিওয়ান, আপোনালোকে বহুতই আশা করে আছিল যে এডমিট কার্ড কেতিয়া আহিব, এসএসসি জিডির এডমিট কার্ড কেতিয়া আহিব। আজির এই ভিডিওত আপোনালোকে যিমানখিনি বিচাৰি আছিল সকলোখিনি পাই যাব। আর যদি ভিডিওটো আপোনালোকে এতিয়ালৈকে চাই আছে তেনেহলে লাইক করব নাপাহৰিব, কারণ আজির এই ভিডিও লাইকৰ এম ৰাখিছো 800টা। জলদি জলদি লাইক কৰি দিয়ক আৰু ভিডিওটো শেষলৈ চাওক। এই ভিডিও আপোনালোকৰ বাবে বহুতই ইম্পৰ্টেণ্ট। আজির এই ভিডিওত এডমিট কার্ডৰ সকলোখিনি ডিটেইলস কৈ দিম, বা আপোনাৰ এডমিট কার্ড কোনদিনা অহাৰ চান্স আছে বা কিমান দিন আগত আহিব সকলোখিনি ডিটেইলস দি দিম। আপোনালোকে যদি অফিচিয়েল ৱেবছাইট কোনটো নাজানে তেনেহলে আগতে কৈ দিছো, www.ssc.nic.in ডাইরেক্ট ক্লিক করে আপনার অফিসিয়াল ওয়েবসাইট যাব পারে। আর তাত আপনার উল্লেখ করা আছে যে কার ভাবে এডমিট কার্ড আহি গেছে। আপনার গম পায় আমার ইন্ডিয়াখনক বহুকেইটা ভাগ করা আছে, যে নর্থ বা সাউথ এনেকুৱা ধরনের ভাগ করা আছে। যিখিনি সাউথৰ বাবে এপ্লাই করেছিল, চেন্নাই হোক বা আমার অসমৰ যিসকলে চেন্নাইত বাস করে তেওঁলোকে এপ্লাই করেছিল, তেওঁলোকৰ এডমিট কার্ড ইতিমধ্যে আহি গেছে। আর যদি তেওঁলোকে ডাউনলোড করব পৰা নাই তেনেহলে কমেন্টত জনাব। আর যদি আপনার নর্থ ইষ্টৰ ফালৰ পৰা অর্থাৎ নর্থ ইষ্ট সিলেক্ট করেছিল তেনেহলে আপনার এডমিট কার্ড এতিয়ালৈকে অহা নাই। দুই দিনের ভিতর, কালি পরশির বা আজির ভিতর, তো 4 তারিখ যেহেতু আপনার ভিডিও চাই আছে, আজি আপনার এডমিট কার্ড আহি যাব পারে। যদি আহে তেনহলে মই লগ লগ ভিডিও এটা বনাই দিম কেনেকে ডাউনলোড করব লাগে বা আপনার এডমিট কার্ড কেনেকে পাব। এতিয়া কথাটো হল এডমিট কার্ড কিমান দিন আগত আহিব। আপনার নিশ্চয় চেক করেছে আপনার এক্সাম কোনদিনা আছে। 11 তারিখের পৰা যেহেতু এক্সাম স্টার্ট হব, অনলাইন আপনার সিবিটি এক্সাম দিব লাগিব। এই 11 তারিখের যিসকল এক্সাম আছিল তেওঁলোকে 4 তারিখ বা 5 তারিখ এনেকুৱা টাইমত আপনার এডমিট কার্ডখন পাই যাব। অর্থাৎ এক্সামৰ 7 দিন বা 8 দিন আগত বা 6 দিন আগত আপনার নিজৰ নিজৰ এডমিট কার্ড পাই যাব। আর এডমিট কার্ডত উল্লেখ থাকিব আপনার এক্সাম সেন্টার কোড বা আপুনি পরীক্ষা কোড দিব যাব লাগিব। ওচৰতে আপনার এক্সাম হব, কোনো ধৰণৰ চিন্তা কৰিবলগীয়া কথা নাই, কারণ আপনার সিলেক্ট করেছিল 3টাকৈ সেন্টার। আমি যেহেতু গুৱাহাটী সিলেক্ট করেছিল প্রথমতে, যেহেতু সকলে গুৱাহাটী সিলেক্ট করেছিল অসমৰখিনি, তেওঁলোকে নিশ্চয় গুৱাহাটীতে পড়ব। এতিয়া কথাটো হল আপোনালোকে নিশ্চয় বুঝি পাইছে এডমিট কার্ড কার কোনদিন আহিব। ইতিমধ্যে সাউথৰ সকলোৰে এডমিট কার্ড আহি গৈছে। যদি আপোনালোকে সাউথ সিলেক্ট করেছিল তেনহলে আপোনালোকে এডমিট কার্ড ডাউনলোড করব পাৰিব। যদি নর্থত এপ্লাই করেছিল তেনহলে আপোনালোকে 2 দিনৰ ভিতৰতে এডমিট কার্ড লাভ করব। আজি ভিডিওত এইখিনিয়ে। ভিডিওটো চাই আপোনালোকে নিশ্চয় ভাল লাগিছে, আপোনালোকে এটা ভাল খবৰ পাই গল। আৰু কেনেকে ডাউনলোড কৰিব লাগিব তাৰ ওপৰত এটা ভিডিও বনাম। সো আজি ভিডিওত লাইকৰ এম ৰাখিছো 800, জলদি জলদি কৰি দিয়ক। আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই জিতুমণি, জয় আই অসম।